তো ভিও যখন আমি আপনার সাথে আর একটা জিনিস শেয়ার করি, একটা হাসিরও একটা কথা আর দুঃখেরও একটা কথা। মাইশা যেন সুর গেলে কি বুদ্ধি হয়, আর আমি সুর যাওয়ার ফলে আমি অত কান্দন খাইছি আর অত রাগ করছি নিজে নিজে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হামিদা সোহেনা ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকল ভালো আছেন, আবারও সকল সবাইরে হ্যাপি নিউ ইয়ার। তো 2021-এর গার্ডেন প্রিপারেশন আমি স্টার্ট করে লাইছি। তো যারা যারার কাছে অখনো বিসিসি, যারা নাগামরিচ খাসামরিচ এগুলা যারা রইতাছেন, আগে সেটটা রোপণ করতে চান করি লাইব, এখনো টাইম রয়েছে, খর্তা ফারবা শেষে আগে রইলেছেন, আমিও রইছি, এখনো আবার রইলাম। সো একটা কন্টেইনারের মাঝে আমি ব্যাগ ভরে পরে মাটি লইলাম, একটা জিনিস আমি আপনার সাথে শেয়ার করবো, একটা সবাইও জানেন। আর আমার একটা আপডেট দেওয়ার কথা আছিল জানুয়ারির পয়লা সপ্তাহ, তো আনফর্চুনেটলি আমার গাছটা আসলে আইসে মরি গেছে। লাস্ট 2 মাস অত ঠান্ডা দিছে, দোয়া ফরও আমার গাছটা অনেক ভালো আছিল, অনেক গ্রিন কালার রয়েছে, পাতাগুলো অনেক সুন্দর, আর বিরাট বড় একটা গাছ হয়েছিল। তো আমি চাইছিলাম যে সবার সাথে আবার গাছটা শেয়ার করতাম, তো পারলাম না শেয়ার করতাম। এখন আমি দেখাই, আমি তো আমি মাটির খান্দাত রেখা অত সময় মাতলাম, তো আমি দেখাই আপনারা রে আমি কোনটা রইতাম সাইরাম। একটা মিনিট দেখুক আপনারা, চিন্তা ফারণি ও দেখুক, আমার দুইটা দুই কন্টেইনারের মাঝে একটা বৌলর মাঝে পানি দিয়ে রাখছি আর একটা ড্রাই, দেখুক কাছেন আপনারা চিন্তা ফারণি। আমি খান্দা তাক না দেখাইলাম, ওয়াও মাশাল্লাহ, একটা স্কোয়াশ ওর গাছ। সো আমি কইছিলাম জানে ডিসেম্বর জানুয়ারিতে আমি একটা স্কোয়াশ ওর গাছ ওর আপডেট দিমু, তো আনফর্চুনেটলি আমার গাছটা আসলে মরে গেছে, ফারলাম না আমার বড় গাছটার আর কেটা দিতাম। 2 মাস অত ঠান্ডা গেছে গার্ডেনের মাঝে, তারপরেও যে গাছটা ঠিককার হয়েছিল, বাট স্নোটা সাভাইভ স্নোয়ে সাভাইভ করতে পারছে না, আর গ্রিন হাউসের মাঝেও ফরি গেছে থাকা সত্ত্বেও যে ঠান্ডা কি আইসটা, যে একটা আইস হয়ে গেছিল গাছের মাঝেও, আইসটা আর খেতা করতে পারছে না কি, গাছে কন্ট্রোল করতে পারছে না, মরে গেছে। তো দেখো আমি দুইটা দুই রকমের রাখছি, একটা ফানিত, ফানিতটা মাশাল্লাহ অনেক সুন্দর জ্বর দিছে দেখতে পারানি, অনেক সুন্দর। সো একটা ফানির মাঝে রাখি লইমু আমি আরো কয়েকদিন, আর একটা কন্টেইনারের মাঝে এখন আমি রই লইমু। তো আরেকটা আমি দেখাইলাম অলরেডি এটা রোয়া, আইজ 9-10 দিন হয়ে গেছে আমি একটা রয়েছি, দেখো কা। সো একটা ডাইরেক্ট আমি সপ্তাহে স্কোয়াশ সোলান আস্তা নিয়া মাটির মাঝে রইলেছি, একটার মাঝে আমি আর সাইসি না জানে জ্বর দিত, ও কি ফানির মাঝে রাখিয়ে আমি জ্বর তুললা তারপরে রইতাম, আমি একটা সাইসি না। আমি সাইরাম তিনটা তিন লাখানি আপডেট আমি আপনারা দিতাম, যে আমার এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতাম, ওই সামারও আপনারা ওরকম করতে পারবা। তো একটা আমি ডাইরেক্ট খেতা স্কোয়াশটা এনে মাটির মাঝে রইলেছি, তো 10 দিনে গেরা দিলাইছে। একটা ডাইরেক্ট আমি কন্টেইনারের মাঝে ফানি সারা অলান রাখি লাইছি, তো একটা রাখছি একটা ব্যাগের মাঝে, আমি বাইন দিয়া ব্যাগটার বিতে হারাই আর খেতাটা আমি দেখাইলাম। আমি একটা মিনিট দেখো কা, অলান একটা ব্যাগের মাঝে আমি স্কোয়াশের টাইনিয়া কন্টেইনারের মাঝে ওলান রাখি লাইছিলাম, আর ব্যাগটা ও রাখি লাইছি, আমি বাইনছি না, ওলান আমি লুজ করে রাখি লাইছি ফিটার রকম দাঁত একটা ফ্লোরের মাঝে। তখন কিন্তু গেরাটা দিয়া গাছটা আমার খুব সুন্দর করে হয়েছে, আর একটা আমি ওরকমের গেরা দিছিল ব্যাগের মাঝে রাখছিলাম, পরে দেখা যায় গেরা দিল জ্বর দিছে দিয়া আবার মরি গেছে, পরে আমি খুঁই রে কিতা করতাম। এখন কু বিরাট বড় একটা কিতা স্কোয়াশ ওখানো বালা রয়েছে সবজিটা, তে আমি ফানির মাঝে রাখিলাই। তো ও দেখো কা আপনারা দেখতে পারানি, ও যে নিয়গুন্তা দিছিল বেগো দিয়া আবার মরি গেল জ্বর গুছি, পরে আমি ফানির মাঝে রাখছি সকালে, পরের দিন না আবার বিকালে আমি যখন চেক করছি কই দেখেছেন ঠিক আছে নি, দেখা যায় যেগুলো মরছিল ওগুন আবার কেতাটা স্বাদ হয়ে গেছে, জ্বরটা স্বাদ হয়ে গেছে। পরে আমি একটু আমার খুশি লাগছে নিজে নিজে, কয় আচ্ছা আমার গাছটা একটা মনে হয় ঠিকবো, তো ফানিতেও থাকো। সো আজকে 7-8 দিন ধরে ফানির মাঝে দেখো কা, অনেক লম্বা দুইটা কেতা দিছে জ্বর দিছে দেখতে পারানি, সুলল্লাখানি এত সুন্দর হয়েছে, আর কতটা জ্বর বার হয়েছে দেখরানি মাশাল্লাহ। তো ও ফানি তো এটা আমি রাখি লাইমু, আরো যতদিন পর্যন্ত ওরকম গাছ না হয়েছে ততদিন পর্যন্ত এটা আমি ফানিতে রাখি লাইমু।
আশা করলাম আমার এটা গাছটা বাড়াইব। আর এটা তো আমি রইলেইছে, ওইটা এখন কিছু লাম্বা হয়েছে, আমি রইলিরাম। বিয়ে যখন আপনার একটা আপডেট দিলাম, এখনো সুযোগ আছে সকলে খেতা সপ্তাহে স্কোয়াশ হলা না নিলেইবা, যুজিন বেশি যারার কাছে নাই আর কি। আমি অনলাইনও বেশি বেশি পাইছি না, তারপরে কইছি ওকে ফাইন, আমার কাছে তো খান্দাত সব আছে, আমি সপ্তাহে কিনে আনিলাইমু, আনিয়ে আমি রাখিলাইমু, দেখমু আমার গাছ ওই কি কেতা। সো লাস্ট আমারও হয়েছিল, আমার তো বড় গাছ হইয়া একদিনের নয়, আমার গাছটা মরে গেছে, আমি আপডেট দিতাম পারলাম না। আর কেতা জ্বরটা রয়েছে, খালি ফাতাগুলা নষ্ট হয়ে গেছে, আমি খাটিয়া ফেলাইছি, আর জ্বরটারে আমি গরু আইনা রাখি লাইছি। তখন এইগুন আর আমি কেতা করতাম না, বাড়া রাখতাম না, এখনো কেতা আছে, সুযোগ আছে গরু রাখার, তো রাখি লাইমু। তো এখন আমি শুধু অখটা টানে মাটির মাঝে রইমু। বিয়ের যখন দেখো কাইটার আমি তল দেখাইলাম, দেখো খুব সুন্দর জ্বর। তো এখন একটা আমি মাটির মাঝে রইলিমু, আর একটা আমি রাখি লাইমু ফানির মাঝে। সো এটা আমি সাইডে দিয়ে সরাইলাই, আর এটা তো দেখতে পারছি অলরেডি আমার রো হয়ে গেছে, গাছটা খুব সুন্দর। আশা করলাম তো এটা সামার পর্যন্ত আমার গরু ঠিক। তো এখন আমি আপনারে আমার লাস্ট আগর স্কোয়াশের গাছটা দেখাইলাম, দেখো কা আমার গাছটার কি অবস্থা হয়েছে, আমি তো আপডেট দিতাম পারলাম না, আমি মনে মনে অত কষ্ট পাইলাম, আমি এখন আপনারে দেখাইলাম। সবাই যখন আমি আপনার সাথে আর একটা জিনিস শেয়ার করি, একটা হাসির একটা কথা আর দুঃখের একটা কথা, মাইশা যেন সুর গেলে কি বুদ্ধি হয়, আর আমি সুর যাওয়ার ফলে আমি অত কান্দন খাইছি। আমার বাবি যে তানোর লগে আমি শেয়ার করছি আমার মাতগুলা, যে ওরকম আর তাই সব সময় আমার জিকেই থাকি না, তোমার গাছপালা আসেনি, আমিও কইতাম বাবি আলহামদুলিল্লাহ, এভরিডে আমি তানরে ওলা নাকি শেয়ার করতাম আমার গাছের কথা, যে বালা রয়েছে আপনি ওলান করো কা ভালো হইব, এরপরে তাই নকইরা তানোর বনির গাছ ওলান কেতাত রয়েছে। তো ও কইতে সুর যাইবার আগে যেবলা কেতা বুদ্ধিটা আইছে আমার আমার কাছে, আমি সাইরাম না আমার গাছ মরত, কারণে কইতে একটা থাকি যাক ফানির মাঝে, আর আমি গার্ডেন থাকি আইসি, পরে খালি কেতা একটু রাগ করলাম একলা একলা, পরে আমার হাজবেন্ডে কইরা তোমার কি তৈছে, খাল লোকে রাগ করা খে তোমার ফোনও কে তৈছে, আমি কইছি ফোনও নাই মিয়া, তুমি দেখো আই আমার গাছ কে তৈছে। আসলে সত্যি আর আমার চৌকে দি ফানি আইছে, একদিন আগে যুজিন আমি ভিডিওটা করতাম না, তাহলে তো মানে করতাম যুজিন, তাহলে তো আমি আপলোড করতাম ফেললাম অনেক সকলের সাথে। যাই হোক, আমি তো বউ মরা গাছটারে একটু খান্দি খান্দি আমি গরো লইয়া আইছি, আমি আপনারে দেখাইলাম। ও দেখো কা আমার সুর গেলে যেনে বুদ্ধি হয়, ও দেখো কা আমার স্কোয়াশর গাছ, আপনারা বিলিভ করতে পারত না, যখন আমি খাটছি এই সময় মেঘর মাঝেও খাটছি আর কি, ওটার কারণে আমি আর ভিডিওটা করতে পারছি না। আমি দেখাইলাম কতটুকু লাম্বা সিংলা আমি দিছিলাম, এরপরেও যেন মাসা হইন যেনে মাইছে সাংগারি, আমরা সিলেটি ভাষা সাংগারিও হইন মাসাও হইন, তো মাসার মাঝে কেতা হয়ে গেছিল বাই গেছিল আমার গ্রিন হাউসের ভিতরে, অনেক সুন্দর ঠান্ডা পর্যন্ত আছিল, খালি স্নোটা নষ্ট করে লাইছে, ও দেখো কা ফাতা ওরকমের কেতা করে লেছিল আর কি, ও যে তার কেতা হইন আই চল্লা খানি ইয়া, ও ফ্রিজারও যেনে তৈলে একটু কেতই যায় ফসি যায়, ওর ফসি যায় খেলান আমি বুঝাইতাম, আচ্ছা যাই হোক সকলে বুঝবা আমি কেতা কইতাম সাইরাম, ও দেখো আমার কেতা তারে কেতা করে লেছে আর কি, ফসাই লাইছে। পরে দেখলাম আমি জ্বর বাজু, ও দেখো কা জ্বর জ্বর বাজু দেখলাম যেনে গ্রিন কালার রয়েছে, পরে আমার হাজবেন্ডে কইরা এর গাছ বাঁচবো, লাগের গাছ বাঁচবো তুমি গরু নগি খাটিয়া, তখন আমি খাটিয়া গরু গরু আনিল লাইছি। ও আমি আপনার আরে কইলাম যেন সুর গেলে কি বুদ্ধি হয়, তে এখন আমি চাইরাম না আর আমার বুদ্ধিটারে আমি নষ্ট করতাম, ও কারণে আমি এগুলা কই আগ থাকি আমি রইলাই, এখন আমি রইলাইমু, আর এটার মাঝে বেশি যত্ন করার লাগে না। আজকে আমি ফ্লোরও বইয়া করলাম, অতদিন আমি টেবুলের মাঝে আমার বাই চিনতে তার আরবি পড়া কেতাত মানে তো ভাইরাসের মাঝে আর হুজুরে কইতাম না, সো এভরি ডে ট্রাই করি তিন রে আরবি পড়া বুয়ানির, সকলে দোয়া করবা, আর গাছটা এখন আমি রইলাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া সকলে দোয়া করবা, আর দেখো কা খুব সুন্দর তলবাজু। তো ও রইলিলাম আপনারা দেখাইলাম, তো আমি জ্বর বাজু তোলে দি দিয়া রইছি, আর যারা কাছে বিসি আছে ট্রাই করবা রইলি তো আগে লাইক জায়গা তাহলে জানুয়ারি তো রইলি তা পারবা, আনাইলে ফেব্রুয়ারি তোলান যদি রইলাই,
ফেব্রুয়ারির ফয়লা তাহলে আর কি সামারও দড়ি লাইব কেটা সবজি তো ও আমি রই নিলাম দেখো কা খুব সুন্দর করে আরে তাহলে তো ইজি ভাবে ওই অত যতন করা লাগে না দেখো কা খুব সুন্দর হয়ে গেছে রোয়া আর একটার মাঝে আমি সামান্য পানি দিব একদম সামান্য কারণ আমার মাটি গেছে তাও রেডি ভিজা বেশি আমি পানি দিতাম চাইলাম না ফরে ফুক হয়ে যাইব সো সামান্য দিব আমি অক্টার মাঝে পানি দিব ওটার সাইডে দি সো আমি গাছটা রইলাম এখন কো আমি অল্প করে পানি দিলাম আর বেশি পানি দিতাম না কারণ মাটি অলরেডি আমার ভিজা সো যে জ্বর গুলা আমি চাইলাম একটু খালি পানির লগে মাটির লগে অ্যাডজাস্ট করি ও ওটা তার উফরে আমি দিলাম আর কি দেখো শেষ আর আমি 10-12 দিনের মাঝে পানি দিতাম না এখন কো আমি উফরে থোড়া সিনেমন পাউডার দিলাই পাউডার দেখছে মাছি গুলা আর কি একটু সরাইয়া রাখে তো আমি কিছু দিলাইলাম আমারও শিখাইতা খালি যে আমি শিখাইতাম এমন কথা নাই আমারও কইবা যেন ওই চিনি রোয়া আর আপনারা স্কোয়াশ গুলা আপনারা গ্রোসারি শপও পাইবা আনি লাইবা এখন যারা গার্ডেনিং করেন তারা রেখরাম আনি লাইবা আইনা বেগর মাঝে রাখিলে দেখবা অনেক সুন্দর করে গেড়া দে আর কোনোটা ফসে যায় আসলে আমি যতটা আনছিলাম তিনটা রয়েছে আর যতটা বলতে গেতে আমি ফার্স্টটা আনছিলাম দুইটা ফালাই লাইছি তো আমি এবি মনে হয় ছোট আছিল ফসি গেছে কোনো গেড়াও দিছে না ফরে আমি খাটিয়ে দেখি ভিতরে বেশিও নাই সো ও কারণে তো একটু কেতা দেখে আনবা বলান বড় দেখে আনবার তো এক্সপেন্সিভ আসলে যখন খাসা ভেজিটেবল তার সব থাকি আমরা আনি একটার দামও দুই ফোনের উফরে হয়ে যায় অনেক এক্সপেন্সিভ তারপরেও যাই হোক আমি গাছ তো বালা ফেরাম করিয়ে আনি লাইছি পয়সা মুখা কেতা করাম না আনিয়া দেখো আমি তিনটা গাছ করলাম তো দুইটা গাছ করছি আর এটা ওখানে আমি রইতাম না এটা আমি রইমু যখন ওলান থোড়া গেড়া দিব ওলান গাছটা যখন উঠবো পানির মাঝে থাকার পর তখন আমি কিন্তু রইমু আর ও দেখুকা মেবি বারইব আপনারা চিন্তা দেখতে পারানি ও দেখুকা তোরা গ্রিন কালার হইয়া বারইছে তো আর তুলাম বইলে আর কি আমি পানি তাকি তুলমু পানি তো আমি এটা রাখি লাইমু দেখতে পারছ অনেক সুন্দর করে আমার গাছকে চিন্তা হয়েছে তো আশা করি সকলে আমার কেতাটা বুঝতে পারলা আমি রই নিলাম তো ইগুইন্তর আর আমি কেতা করমু লাইক ফেব্রুয়ারি তারকটা কেতা দিলাই মনে আপনারারে যে আপডেট একটা দিমুনে যেন কতটুকু লাম্ব হয়েছে আছে নি না মরি গেছে মরি গেলেও আমি দিমুনে আপনারারে যে ঠিক তো পারছে না আর যারা গড় গুলা এক কেতার থাকে টেম্পারেচার থাকে তারার গড় অনেক সুন্দর ভেজিটেবল হয় সব ধরনের হয় কেতা নষ্ট হয় না তো তারার লাগে আমি কইরাম আপনারার লাগে কোনো টেনশন নাই ওলান রইলিলে যে কোনো গরম এক জায়গার মাঝে রাখিলেই বা একটু সান লাগত করি দেখবা আপনারা গাছগুলা পারফেক্ট থাকবো আর মরতো নাই অনেক সুন্দর করে আপনারা গাছগুলারে রাখতে পারবা গাছেও অ্যাডজাস্ট করবো ঠান্ডা গরম আর আমার গাছগুলা জলদি মরি যায় আমি অনেক কষ্ট পাই আসলে যখন মরে কারণ আমার গড় অনেক ঠান্ডা হিটার দিলে গরম হয়ে যায় আবার হিটারটা অফ হয়ে যায় যখন লগালগ ঠান্ডা হয়ে যায় তো এই টেম্পারেচার আসলে গাছের লাগে ঠিক নাই তো বিয়ে যখন বালা থাকুকা দেখতে পারলে আমার গাছগুলা বালা লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবার যারা নতুন সবাই রে হ্যাপি নিউ ইয়ার আবারও কইরাম আর আমারে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর বেশি বেশি করে শেয়ার করবা আর সামারর গাছর লাগি যদি আপনারা কোনো কিছু রিকোয়েস্ট তাকে অবশ্যই আমারে কমেন্ট করে জানাইবা তো আজকে বালা থাকুকা এই পর্যন্ত আজকে আপনারারে দেখাইলাম দেখাইমু আর নেক্সট এই গাছান্তর আপডেট আমি ফেব্রুয়ারির এন্ডে দি দেখাইমু সো বালা থাকুকা বিয়ে যখন আল্লাহ হাফেজ